কাকে বলে? স্বাভাবিক রক্তের যে প্রেশার, রক্তের যে চাপ, সেটা 120/80 mm অফ মার্কারি। সেটা যখন নর্মালি এখন যা স্ট্যান্ডার্ড গাইডলাইনটাতে 140/90 এর উপরে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। এবং সেক্ষেত্রে তার প্রতিকার স্বরূপ বিভিন্ন রকম ব্যবস্থার দরকার হয়ে পড়ে, তার মধ্যে একটা পার্ট হলো মেডিসিন। প্রথম ব্যাপার হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার মধ্যে ইনক্লুড থাকছে আপনার ডায়েট। এক্সেসিভ সল্ট ইনটেক যারা নিচ্ছেন, কাঁচা নুন এক্সট্রা সল্ট, সেটা নেওয়া যাবে না। রেগুলার একটা অ্যারোবিক এক্সারসাইজ আমরা বলি 30 মিনিটস, যদি না কোনো অন্যরকম হার্টের সমস্যা থেকে থাকে, যেটার জন্য আপনি হাঁটাচলা করতে পারছেন না বা কষ্ট না হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে করতে হবে। এর সঙ্গে যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, দ্যাট ইনক্লুডস ফার্মাকোলজিক থেরাপি, মানে ওষুধ। ইউজুয়ালি আমরা একটা সিঙ্গেল ডোজ, সিঙ্গেল কাইন্ড অফ ড্রাগস দিয়ে আমরা ওষুধটা শুরু করি, তারপর গ্র্যাজুয়ালি অ্যাকর্ডিং টু রেসপন্স এটা আস্তে 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 বাড়ানোর দরকার হয়। তো এইটা গেল একটা অ্যাসপেক্ট অফ ব্লাড প্রেশার ট্রিটমেন্ট। অনেকের প্রশ্ন থাকে যে আমার মাথা ঘুরছে, অসুবিধা হচ্ছে একটু কমে গেলে, এবার অনেকটা কিন্তু সাইকোলজিক্যাল ইস্যু থাকে। 120/80 যখন 110/70 হচ্ছে অনেকের ক্ষেত্রে বলে দেখেন, কিন্তু ব্যাপারটার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, কারণ 110/70 ইজ কোয়াইট টলারেবল ফর নর্মাল হিউম্যান বিং। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, সেক্ষেত্রে দেখতে হবে যে অন্য কোনো কারণ হয়ে গেল কি না, আদারওয়াইজ কিন্তু 110/70 ইজ কোয়াইট ওকে। তো ভয় পেয়ে ওষুধ বন্ধ করার কিছু নেই। যদি দেখা যাচ্ছে যে পারসিস্টেন্টলি আপনার বিপি লোয়ার সাইডে থাকছে, সেক্ষেত্রে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ওষুধের ডোজ কমিয়ে চেষ্টা করা যেতে পারে, যে ওয়েদার অনলি অন ডায়েট অ্যান্ড লাইফস্টাইল ম্যানেজমেন্টে আপনার প্রেশারটা ভালো থাকছে কি না। কিছু আনুষঙ্গিক পরীক্ষা দরকার হয়ে পড়ে যাদের এই ধরনের উচ্চ রক্তচাপ থাকে, তার মধ্যে হার্টের পরীক্ষা, ECG, ECO এবং আরও কিছু।